আজকে আমরা জানব টেম্পারেচার কন্ট্রোলার CH102 এই টেম্পারেচার কন্ট্রোলারটি কিভাবে সেন্সর কারেকশন বা টেম্পারেচার কারেকশন করতে হয় তা আমরা জানব। তো তার আগে আমরা জেনে নিই যে টেম্পারেচার আমাদের সেটিং ভ্যালুটা কিভাবে পরিবর্তন করতে হয়। তো তার জন্য আমাদেরকে প্রথমে এই সেট বাটনের মধ্যে চাপ দিতে হবে। পাঁচ চাপ দিলে এখানে যখন এই লেখাটা যখন পরিবর্তন হবে সেভ ভ্যালুটা, এই যে সেভ ভ্যালুটা, তখন আমরা একটা ডিজিট পরিবর্তন করতে পারবো আপ ডাউন স্ক্রোল দিয়ে। দেখতে পাচ্ছেন পরিবর্তন হচ্ছে, আমরা 50 থেকে 55 সেট করে দিই। এখন যদি আমরা সেভ ভ্যালু দিই তাহলে সেট হয়ে গেল 55। এবং যদি আমরা এটা আবার পরিবর্তন করতে চাই, 155 করতে চাই, তাহলে আমরা এই বাটনটা দিয়ে আমরা ডিজিট চেঞ্জ করব। ডিজিট চেঞ্জ করে আমরা আপ বাটনে 1 দিলেই এটা 100 হয়ে যাবে। তো এইভাবে আমরা এই ভ্যালুটা পরিবর্তন করব। তারপরে আমরা এখন সেন্সর টেম্পারেচার কারেকশন অথবা ইনপুট সেন্সর কারেকশন এটাতে প্রবেশ করার জন্য ফাংশনে আমরা এখন সেটে সেট বাটনে 5 সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখবো। তো আমরা এখন সেট বাটনে আবার চাপবো। হ্যাঁ, এখন আমরা যেই প্রেজেন্ট পিবি ডিসপ্লেতে যে এসসি দেখতে পাচ্ছি এটা হচ্ছে সেন্সর কারেকশন প্রোগ্রামের নাম। আর এসবিতে যে সেটিং দেওয়া আছে -007, তো আমরা এই -007 এটাকে যদি আমরা মাইনাসটাকে 7টাকে 0 করে দিই, তাহলে মাইনাসটা 0 করে দিই, তাহলে আমরা ওখানে দেখব কি হয়। আমরা এটাকে 5 সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখব, 41 হয়ে গেছে। তো দর্শক, আমরা বুঝতে পেরেছি যে কীভাবে সেন্সর কারেকশন করতে হবে। তো আমরা টেম্পারেচার যেখানে এটা কন্ট্রোলারটা ব্যবহার করব সেখানে আমরা হিটিং টেম্পারেচারটাকে কারেকশন করার জন্য একটি থার্মাল পেপারের সাহায্যে জেনে নেব যে সঠিক টেম্পারেচার কত আছে। তো সেই টেম্পারেচারটার সাথে আমাদের এই প্রেজেন্ট ভ্যালুটা যেটা এখন 41 দেখা যাচ্ছে এটাকে সঠিক করার জন্য আমরা যদি এখানে বাড়ানো লাগে তখন আমরা যেখানে সেন্সর কারেকশন প্রোগ্রামে গিয়ে আমরা প্লাস করে দেব, আর যদি এখানে কমানো লাগে তখন আমরা সেন্সর কারেকশন প্রোগ্রামে গিয়ে আমরা মাইনাস করে দেব। তো ধরেই আমরা এখানে 41 আছে, তো আমরা এটাকে 40 করব, আমরা 1 বাদ কমিয়ে দেব। তাহলে আমরা কী করব, তা আমরা এই সেট বাটনে 5 সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখবো, আবার সেট বাটনে চাপবো, আবার চাপবো। এখন এই সেন্সর কারেকশনের মধ্যে সব 0 0 আছে, তো আমরা এটাকে -1 করব। -1 করলে ওখানে 40 হয়ে যাবে, আমরা এটাকে সেটিং দিয়ে দেব। এখন আমরা সেট বাটনে আবার 5 সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখবো, এটা মাইনাস হয়ে গেছে। তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে ইনপুট কারেকশন করতে হবে বা টেম্পারেচার কারেকশন করতে হবে। তা আমরা সেটিং ভ্যালুটা পরিবর্তন করার জন্য আমরা এটাকে সেটিং দিয়ে দিলাম। তো দর্শক, এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারলাম যে কীভাবে টেম্পারেচার কন্ট্রোলারের এই
সেন্সার কারেকশন করতে হবে বা টেম্পারেচার কারেকশন করতে হবে। তো যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেতে পারেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।